ইশাপুরে ফ্ল্যাটের বন্ধ ঘরে আগুন লেগে মৃত্যু হলো শয্যাশায়ী বৃদ্ধের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ইশাপুর আনন্দমঠ হরিসভা এলাকায় নিজের ফ্ল্যাটে অগ্নিবদ্ধ হয়ে মৃত্যু হলো রাজ্য সরকারের প্রাক্তন কর্মী 70 ঊর্ধ্ব রঞ্জিত ধর চৌধুরীর। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলেন। ফ্ল্যাটে তিনি এবং তার ছোট ভাই থাকতেন এবং রঞ্জিত ধর চৌধুরীকে একজন দেখাশোনা করতেন, কিন্তু প্রতিদিনের মতো তিনি বিকেলে 4টায় নিজের বাড়ি যান। এরপর রঞ্জিতবাবুর ছোট ভাই নিজের বড় বৌদি অসুস্থ থাকায় তাকে দেখতে ঘরের বাইরে তালা দিয়ে বেরিয়ে যান। সন্ধে এলাকার বাসিন্দারা ফ্ল্যাটের ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে এরপর পুলিশকে খবর দেওয়া হয়। দরজা ভেঙে উদ্ধার হয় রঞ্জিত ধর চৌধুরীর অগ্নিদগ্ধ দেহ। কীভাবে অগ্নিকাণ্ড ঘটলো তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশের পক্ষ থেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রঞ্জিত ধর চৌধুরীর আত্মীয় শক্তিধর চৌধুরী জানান, অনেকদিন ধরে অসুস্থ আমার এই শেষদা। আমি একটু দূরে স্টেশনের কাছাকাছি থাকি, তো ও অসুস্থ অনেকদিন ধরে, তো কাজের একজন লোক আছেন যিনি দেখাশোনা করেন আর কি। তো উনি রেগুলার বেসিস মোটামুটি ওদের একটা ইয়ে হয়ে আছে, 4টার সময় উনি বাড়ি যান, আবার 7টার সময় আসেন। ইন বিটুইনে ও মাঝে মাঝে বেরোয় কাজে, টুকটাক কিছু কেনাকাটা বা চা খাওয়াই সময়। আজকে গেছিলো ওর নিজের দাদার, বড় দাদার মানে বৌদি অসুস্থ, তাকে দেখতে গেছিলো চুরির পাড়ার দিকে। এই মাঝখানে ঘটনা ঘটেছে, আমাকে এর যে দাদা মেজদা সে আমাকে তখন ফোন করে, তখন কটা হবে এক্সাক্ট টাইম তখন ঘুরিয়ে দেখিনি, হয়তো 6:30 হবে হয়তো, তখন ফোন করে জানলো যে এই ব্যাপার। শুনে আমি তখন বাড়ি থেকে দৌড়ে আসলাম, এসে দেখি তখন এখানে সমস্ত পুলিশ ভর্তি, দমকল রয়েছে, সব রয়েছে। আর ঘরে ওখানে গিয়ে দেখলাম সেই যে দৃশ্য দেখা যায় না, যে একদম কাঠ হয়ে আছে। তো পরে সমস্ত ডিটেলসে অতটা বলতে পারবো না, শুধু জানি যে এখান থেকে কেউ আগে ধোঁয়া ফোয়া দেখতে দিয়েছে, যেহেতু সে নড়াচড়া করতে পারে না, অসুস্থ, সে উঠতে পারে না আর কি। বিছানা থেকে ধরে ধরে উঠে নিয়ে ওকে নিয়ে যেতে হয়, একজন কাজের লোক সে নিয়োগ করেন। তো আজকে ওগুলো কিছু করতে পারিনি। তা এই অবস্থায় যারা এখানে কাছাকাছি যারা এসেছিলো তারা দরজা ভেঙে, তখন ঢুকে দরজায় তালা দেওয়া ছিল, কোনো তালা দিয়ে ওরা বাইরে গেছিলো ওই ওর ভাই যে থাকে সঙ্গে, সেটা তো কিছুই বলতে পারবো না দাদা, বলতে কিছুই। দরজা বন্ধ ছিল, দরজা তালা দেওয়া, তালা দিয়ে থেকে, হ্যাঁ তালা দিয়ে গেছিলো, তালা দিয়ে গেছিলো, এ তালা দিয়ে গেছিলো, কারণ এটা ওদের মানে রোজকারই ব্যাপার একটা থাকে, যেরকম ওই সময় একটু 4টা থেকে 7টা ওই ভদ্রমহিলা বাড়ি যান। হ্যাঁ যিনি দিন রাত দুদিন, হ্যাঁ হ্যাঁ বহু বছর ধরে, অনেক বছর ধরে। ড্রাইভার কে আছে এখানে? সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।